পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো মহিলা যদি মাথার চুল কাটে শুধুমাত্র তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে, হোক সেটা মাথার সামনের দিকে চুল বা পেছনের দিকে চুল, তাহলে সেটা জায়েজ হবে? দেখুন, মেয়েদের চুল কাটা এমনিতে সাধারণভাবে জায়েজ নেই, চুল রাখতে হবে মেয়েদের টেলুনিও। চুল দুই অবস্থায় কাটা যাবে, একটা হচ্ছে তার পয়সা নাই চুল যথাযথভাবে সংরক্ষণের মতো বা তেল দেওয়ার মতো অথবা চুলকে যত্ন নেওয়ার মতো পয়সা নাই, তখন সেটা কেটে ফেলতে পারবে। আরেকটা হচ্ছে অসুস্থ হলে কাটতে পারবে। এর বাইরে মেয়েদের চুল কাটার কোনো শরীরতে নিয়ম দেওয়া হয়নি। স্বামীকে দেখানোর জন্য এটা কোনো কথাই না। স্বামীকে দেখাবেন কেন? স্বামীকে চুল দেখাবেন, চুল কেটে ফেলবেন না, কেটে দেখাবেন না। স্বামী যদি বলে তোমার চুল কামাই ফেলো, যাইস না, এটা মানা, কারণ এটা শরীয়ত বিরোধী কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সুবহানাল্লাহ মান যায়্যানা রিজালা বিল্লাহা ওয়া যায়্যানা নিসা বিদ্দাওয়াই। ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি, যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন আর মেয়েদেরকে খোপা দিয়ে লম্বা চুল দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। তাহলে বোঝা গেল যে মেয়েদের দাড়ি, মেয়েদের চুল, ছেলেদের দাড়ি কাটা হারাম, মেয়েদের চুল কাটা হারাম, জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। তো কোনো সমস্যা হলে, আগা ভেঙে গেছে অথবা সমস্যা দেখা যাচ্ছে কোনো চুলের মাথায়, সে তটটুকু কাটা যাবে, কিন্তু স্বাভাবিকভাবে চুল কাটা যাবে না, স্বাভাবিকভাবে চুল কাটা যাবে না। অর্থাৎ স্বাভাবিক নিয়মে অস্বাভাবিক কোনো অবস্থা হলে সেটা ভিন্ন কথা।